আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। জামাতে যোহর এবং আসরের নামাজে ইমামের পেছনে মুসল্লিরা সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া যাবে কিনা, অন্য সূরা পড়তে পারবে কিনা আর কি, ইমামের পেছনে অন্য সূরা পড়তে পারবে কিনা, উত্তর হচ্ছে পারবে। কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো জায়েজ আছে এবং বিশুদ্ধ মত অনুযায়ী এটা মুস্তাহাব ইমামের জন্য, মুক্তাদির জন্য। আল্লাহর ওয়াস্তের দান কারা পাওয়ার যোগ্য বা কোন জায়গাগুলোতে দেব আমরা? তার মানে আপনি সাদাকার কথা বলছেন, কি দেবেন সেটা বলেননি। যদি টাকা পয়সা দেন এবং আপনার নিয়াত থাকে শুধু ফকিরদেরকে দিতে পারেন, কিন্তু এখানে দুটো বিষয়, একটা হলো জাকাতের হকদার আর একটা হলো আম সাদাকা। জাকাতের হকদারের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, মানুষের মধ্যে যারা দরিদ্র, হতদরিদ্র অথবা দরিদ্র তারা জাকাত পেতে পারে। এছাড়া জাকাতের আরও ৬টা খাত আছে, কিন্তু দারিদ্রের দৃষ্টিকোণ থেকে দুটো শ্রেণীকে বলা হয়েছে, একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। ফকির হলো হতদরিদ্র, মিসকিন হলো দরিদ্র, এদেরকে দিতে পারবেন। আর যেটা সাদাকা অর্থাৎ জাকাত না, সাধারণ সাদাকা, সেটা সবাইকে আপনি দিতে পারবেন। বরং আপনি শরীয়ত সমর্থিত কাজে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ব্যয় করবেন সবটাই সাদাকা। মুসলিমের হাদিসে স্পষ্ট যে এমনকি হাত্তা মা তাদাউ ফি ফিমরাতিক, তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিচ্ছ সেটাও সাদাকা। সব সাদাকা অপমানজনক নয়। হ্যাঁ, আপনি আপনার সন্তানদেরকে যা খাওয়াচ্ছেন সেটাও সাদাকা, কিন্তু মনে রাখবেন এই সাদাকাটা অপশনাল না, এটা ফরজ সাদাকা, কিন্তু জাকাত না। আবার স্ত্রীর খোরপোশ দেওয়া কি ফরজ, নাবালক সন্তানদের খোরপোশ দেওয়া কি ফরজ, কিন্তু এইটা যেহেতু আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একজন অভিভাবক হিসেবে দায়িত্বটা পালন করছেন, অতএব এটা হলো সাদাকা। আর এখানে সাদাকা মানে হচ্ছে ওই আমল যেটা আল্লাহর জন্য করা হয় এবং যার জন্য আপনি সওয়াব প্রাপ্ত হবেন। মা ইউসাবু আলাইহি, মা ইউসাবু আলাইহি, যেটার জন্য সওয়াব প্রাপ্ত হয় ওই ব্যক্তি যে কাজটা করে। আর মনে রাখবেন যেটার জন্য সওয়াব প্রাপ্ত হয় সেটার জন্য সওয়াবের নিয়ত থাকতে হবে, এটা ইসলামের একদম প্রতিষ্ঠিত নিয়ম। যদি কোনো ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি না করেন, তাহলে সেটা যদি হাজার হাজার ভালো কাজও হয় আপনি একটা অনুপরিমাণ সওয়াবও পাবেন না, এটা মনে রাখতে হবে। সুতরাং এই ভুলটা কেউ করবেন না। একজন ব্যক্তি সাথে আমার কথা হচ্ছিল, বললেন যে উনি কখনো ঘুষ খান না, ঘুষ দেখলে উনি এটাকে প্রতিরোধ করেন। তখন আমি বললাম তাহলে তো আপনার অনেক সওয়াবের কাজ আপনি করে ফেললেন। বুঝলে সওয়াব হবে কি না আমি জানি না, আমি সেই জন্য করি নাই। তখন আমি বললাম তাহলে সওয়াব পাবেন না আপনি, কারণ এটা আমার কথা না। আপনি সওয়াবের জন্য যদি না করেন তাহলে সওয়াব পাবেন না। তো এটাকে যতই আপনি মনে করেন যে একটা মানে ব্যক্তিত্ব দেখালেন যে না আমি সওয়াবের জন্য করি না, দিস ইজ মাই হ্যাবিট, মাই নেচার, তাই না? এইভাবে আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন না। এত মানে নিজেকে বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই নিজেকে বিনয়ী হিসেবে দেখানোই সবচেয়ে বেটার। আর আল্লাহ বলছেন তিনি হচ্ছেন গানি, আমরা হচ্ছে ফাকির। অতএব আল্লাহর কাছে সওয়াব প্রাপ্তি এটা মুসলিম বান্দার জন্য সবচেয়ে বড় অবস্থান। আপনি আল্লাহর কাছে সওয়াব পেলে আপনার অপমানটা কোথায় বলেন, ক্ষতিটা কোথায়, তাই না? তাহলে আপনি কেন এটা বলছেন যে না আমি সওয়াবের জন্য করি না? তাহলে সওয়াবের জন্য করলে কি এটা কি তাহলে অপমানের একটা জায়গা? আপনার কি কোনো পজিশনের ঘাটতি হয় নাকি ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দ্বীনের পজিশনগুলো না বোঝার কারণে এখানেও আরেক ধরনের অজ্ঞতা কাজ করে। সহিহ হাদিস অনুযায়ী আমল করলে যদি ফিতনা বলে তাহলে আমাদের করণীয় কি? ধৈর্য ধরবেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ জায়গায় জবাবই দেন নাই। দরকার কি? একজন যদি বলে যে ভাই আপনি রাফলিয়া দান করে ফিতনা করছেন, হ্যাঁ, তো তার কাছে ফিতনা হোক না, অসুবিধা কি? মানে একটা আপনি শুধু তাকে বলবেন যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, এরপর পড়ুন, বেশ বেশি কথা তর্কে যাওয়ার কোনো দরকার নেই। পড়ুন এবং আল্লাহকে ভয় করুন, কারণ একটা সহি আমলকে ফিতনা বলা তার মানে হচ্ছে তিনি আল্লাহকে ভয় করেন না, তাই না? একটা সহি আমলকে কিভাবে আমরা ফিতনা বলতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করার পর যারা ফিতনা বলে তাহলে সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা আরোপ করা হবে? ফিতনা বলাটা তো সে বলতেছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফিতনা বলেছেন, বলেছে সে। তাহলে আপনার বিশ্লেষণের ক্ষেত্রে আপনাকে আরো সূক্ষ্মদর্শী হতে হবে, তাই না? সে ফিতনা বলেছে অন্য কারণে, কারণ সে একটা সুনির্দিষ্ট আমল করে, আপনি সে আমলের বিপরীত নতুন আমল নিয়ে এসেছেন। তার দৃষ্টিতে নতুন, সেটা যতই প্রতিষ্ঠিত হোক তার দৃষ্টিতে নতুন, তার এলাকায় নতুন, তার মসজিদে নতুন। সে ভাবছে যে আমার মসজিদে দুটো আমল যদি হয়, আমিন আসতে বলা হচ্ছে, এখন যদি জোরে পড়া হয় তাহলে এখানে গন্ডগোল লেগে যাবে, এই জন্য সে ফিতনা বলছে, আর কিছু না। সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, বোঝাতে হবে যে ভাই এটাকে ফিতনা বলে না, এটা হলো ইখতিলাফ আল আরা আল ফিকহিয়া। আপনি ফিকহ কোনটা আর ইখতিলাফ কোনটা বুঝতে হবে, তো এইভাবে বুঝাই দেন একটু ফান করে আর কি। এটা হলো ফিকহি মতের বিভিন্নতা, এটা তো ফিতনা না রে ভাই, তাই না? ওলামায়ে কেরামের কেউ বলছেন রুকুর আগে রাফুল ইয়াদাইন করার পক্ষে তারা মত দিয়েছেন, এটাই রাজে, যেহেতু অনেক হাদিস আছে। কেউ বলেছেন যে না, যেমন হানাফি মাযহাবে আছে যে না, রুকুর আগে রুকু থেকে উঠে কোনো রাফুল ইয়াদাইন নাই। তাহলে এটা, তাহলে আমি বলবো আপনারটা ফিতনা, আপনি বলবেন আমারটা ফিতনা, আসলে কোনোটাই ফিতনা না, দুটো হচ্ছে ফিকহি মতদ্বৈধতা। তাহলে ফিতনা হলো কেমনে? আসলে এই ফিতনাগুলো আমরা জোর করে বানাচ্ছি ফিতনা, এগুলো ফিতনা নয়। শরঈ ক্ষেত্রে যে ইখতিলাফগুলো, যে ইখতিলাফগুলো পোষণ করার মানে সুযোগ আছে কিংবা আগে থেকে চলে আসছে সুযোগ আছে, আমি এই জন্য বলছি কেউ না কেউ তো আলেমদের মধ্যে এই মতগুলো বলছেন। আমরা যেটা বলছি যে না এটা বেশি শুদ্ধ, এটা কম শুদ্ধ, অথবা এটা শুদ্ধ ওইটা খাপা, ওটা ভুল, এতটুকুই তো বলছি। এটা তো আমাদের আগের উসলুব, এখানে ফিতনার কোনো কিছু নাই। যদি সেটাই বলেন তাহলে ফিকহের সমস্ত বইতে দেখবেন যে অনেক ইখতিলাফ, তাহলে তো সবই ফিতনা, তাহলে ফিকহের বই রাখা যাবে না। এখানে সব ইখতিলাফ বর্ণনা, দেখবেন যে কওমি মাদ্রাসা পড়েন আর আলিয়া মাদ্রাসা পড়েন, ফিকহের বইতে সবগুলোতে ইখতিলাফের আলোচনা আছে। কোনো ইখতিলাফ দেখলে কি আমরা ফিতনা বলতে পারি? বলতে পারি না। আর ইখতিলাফ দেখলে সেটাকে মিথ্যাও বলা যাবে না। মানে কোনো ব্যক্তি যদি ফিতনা বলে, ফিতনা বলার কারণ এই নয় যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিরোধিতা করছে, সে ফিতনা বলছে অন্য জায়গায় যে আপনি এই আমলটা করলে আমাদের মসজিদে ফিতনা হবে, লাগালাগি হবে, মারামারি হবে, এটা কিন্তু সেই কথাটাও শুদ্ধ নয়, সেটাও আমরা বললাম। একজন প্রশ্ন করেছেন, বেশিরভাগ সময় আমি বাথরুম করতে গেলে আমার কিছুটা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকার কারণে প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয়ে যায় মাদি, তাহলে কি তখন আমার জন্য গোসল ফরজ হয়ে যাবে, বিশেষ করে যদি গোসল করার পর এমনটা হয়? না, এখানে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হওয়ার অনেক জিনিস আছে। একটা হলো বাউল বা প্রস্রাব, আর একটা হলো মানি, যেটা উত্তেজনার কারণে বের হয়, আরেকটা হলো মাদি। আচ্ছা, উত্তেজনার কারণে যেটা বের হয় মানি এবং মাদি দুটোই, এক্ষেত্রে যেমন নাইট প্রেশারের কারণে যেটাকে আমরা ইহতিলাম বলি, যদি বের হয় ঘুমের মধ্যে তাহলে তার গোসল ফরজ হবে, যদি সে তার স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার উপরে গোসল ফরজ হবে, যদি সে ইস্তেনমা বলা হয় যেটা শরীয়তে আসলে আমাদের ওলামায়ে কেরাম নিষিদ্ধ করেছেন, যে সে তার হাত কিংবা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে নিজেই তার বের করার ব্যবস্থা করলো, তাহলে সেটাও গোসল ফরজ করায়, এবং এই তৃতীয় ক্ষেত্রটা এটা শরীয়তে নিষিদ্ধ। কিন্তু যদি স্বাভাবিক উত্তেজনার কারণে, যেমন সে চিন্তা করছে হয়তো এমন কিছু, এমন কোনো দৃশ্য অথবা তার স্ত্রীর কথা, ফলে কিছু জিনিস বের হয়ে গেল গোসলের পরে, তখন এটাকে বলা হয় মাদি, এবং এইটার কারণে তার ওই জায়গাটা ধুতে হবে এবং অজু করতে হবে, কিন্তু গোসল ফরজ হবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য যতটুকু এলেম প্রয়োজন ততটুকু জানা ফরজ, জ্ঞান অর্জনের কথা বলার সময় কি এভাবে বলা যাবে? হ্যাঁ, বলা যেতে পারে, কারণ আপনার দুটো জিনিস লাগবে এখানে, পজিটিভ জ্ঞান এবং যে বিষয়গুলো নিষিদ্ধ সেই নিষিদ্ধ সম্পর্কিত জ্ঞান যাতে করে নিষিদ্ধ সকল কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারেন এবং যাতে করে পজিটিভ জরুরি জ্ঞানগুলো আপনি ধারণ করতে পারেন। কিরকম? যেমন পাঁচ ওয়াক্ত সালাত, ফরজ সালাত, এটা আপনাকে পড়তেই হবে। তারপরে রমাদানের ফরজ সিয়াম, এটা সবাইকে, বালিক সবাইকে রাখতেই হবে। তাহলে কিভাবে এই আমলগুলো করবেন এবং বিশেষ করে আকীদার যে মৌলিক বিষয়গুলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সেগুলো অত্যন্ত জরুরি জ্ঞান। সেই জ্ঞানগুলো যদি সঠিকভাবে সবার না থাকে অনেক ক্ষেত্রেই তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আপনাকে যদি বলা হয় যে মানে আল্লাহ কি রব না ইলাহ, আপনি যদি বলেন যে আল্লাহ কি আমাদের রব না ইলাহ, এটা আমার জানা নাই, এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য। তাহলে পজিটিভ জ্ঞানের মধ্যে এরকম অনেকগুলো জ্ঞান আছে যেটা আপনাকে ক্লিয়ার করে জেনে নিতে হবে, তাহলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো সে জান্নাতে যাবে, যে জাহান্নাম থেকে বাঁচলো সে জান্নাতে যাবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো জরুরি ততটুকু জ্ঞান অর্জন করলে চলবে, এটাও শুদ্ধ। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে জ্ঞানগুলো দরকার সেটাই জরুরি, এটাও শুদ্ধ। আপনি দুভাবে বলতে পারেন, একই কথা নানাভাবে বলার সুযোগ আছে। ভ্যাকসিনটা তো হচ্ছে একটা ঔষধ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদাওয়াও, দাওয়া গ্রহণ করতে বলেছেন। ভ্যাকসিন কি দাওয়া নাকি বিষ? দাওয়া। তাহলে তো হাদিসে আছে, কোরআনে না থাকলেও হাদিসে আছে সরাসরি। আমার এই ভাইয়ের জন্য কিছু নাসিহামূলক বক্তব্য দিলে উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে মানে আপনি যদি খুঁজে দেখেন যে জাগতিক যে উপকরণগুলো সেগুলোর কোনো ব্যবহারের নির্দেশনা ইসলামে আছে কিনা অথবা ব্যবহার বিধি আছে কিনা, তাহলে সবটাই পাবেন। আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি আরোগ্য লাভের জন্য ঔষধ ব্যবহার করেননি? তিনি কি হিজামা নেন নাই? তিনি কি আত্মীব্বান নববী আছে না, অনেক কিছু তিনি কি বলেন নাই? যেমন আল হাব্বাতুস সাউদা, কালো জিরার গুণাগুণ বর্ণনা করেন নাই, বলেন নাই যে এটা সব রোগের মহৌষধ? কেন বলেছেন? তাইলে ঔষধ তিনি রেকমেন্ড করেছেন, ঔষধ রেকমেন্ড করার পরে ঔষধ খাওয়ার প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। ভ্যাকসিন সে যুগে হয়তো এইভাবে ছিল না যেটা এই যুগে আছে। এই ভ্যাকসিনটা নেওয়াটা আসলে অশুদ্ধ নয়। হ্যাঁ, আপনাদের কারো কাছে যদি প্রমাণ থাকে যে ভ্যাকসিনটা আসলে ভ্যাকসিন নয় বিষ, তাহলে প্রমাণটা দেন। ওটা যদি বিষ হয়, প্রমাণিত হয়, তাহলে তো সেটা নেওয়া যাবে না। কিন্তু এটা এই জন্য নয় যেটা ভ্যাকসিন, মানে আপনি এটা নিষেধ করতে পারেন না এই জন্য যে এটা ভ্যাকসিন। ভ্যাকসিনকে নিষেধ করার কোনো কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রমাণিত হয় যে এটা ঔষধ। আমরা দেখেছি যেমন বিভিন্ন যেমন বসন্ত রোগ কিংবা বাচ্চাদের পোলিও, এই ধরনের রোগগুলো এখন প্রায় জিরোর কোঠায় চলে গেছে ভ্যাকসিন নেওয়ার কারণে। কিন্তু এই যে ভ্যাকসিন নেওয়ার কারণে কারণটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে কারণ যখন আমরা বলি আমাদের আকীদার সাথে এটা রিলেশন, মূল কারণ কে? আল্লাহ। এটা হলো আসবাব। সবব মানে কি? কারণ, উপকরণ। কারণ, উপকরণ। তাহলে এই যে খেলে আপনি বেঁচে থাকেন, খাওয়ার কারণে আমি প্রাণ ফিরে পেলাম, এই ধরনের কথা বলাটা ভুল না কিন্তু, কারণ আপনার আকীদা হচ্ছে আসলে রক্ষা করলেন কে? আপনাকে। তাহলে এটা হলো সেকেন্ডারি কারণ, মূল কারণ কে? আল্লাহ। এই জন্য সবব বলা হয়, এগুলোকে বলা হয় সবব। সবব মানে হচ্ছে কারণ, উপকরণ। তাহলে ভ্যাকসিনটা একটা কারণ এবং উপকরণ। কারণ যদি বলি এটা সেকেন্ডারি কারণ হতে পারে, আর রক্ষা করেন কে? আল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা করেন রক্ষা করেন। অনেক সময় ভ্যাকসিন নিয়েও তো রক্ষা হয় না, কিন্তু এটা নেওয়া জায়েজ আছে। অতএব হাদিসে ব্যাপকভাবে ঔষধ গ্রহণের নির্দেশনা এবং পারমিশন আছে। যারা স্কুলে পড়ে তাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য সাদাকার বক্সের টাকা দেওয়া যাবে কিনা? সাদাকাটা কোন সাদাকা? জাকাত নাকি আম সাদাকা, কমন সাদাকা? স্কুলে যারা পড়ে তারা যদি আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই আপনি দরিদ্র স্টুডেন্টদের কথা বলেছেন। দরিদ্র স্টুডেন্টদের, তারা মুসলিম হলেই হলো, তারা স্কুলে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, মাদ্রাসায় পড়ুক, হেফজোখানায় পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, তাদেরকে সাদাকা থেকে দেওয়া যাবে। আমাদের এই বাচ্চাদের ১৮ বছর বা ২০ বছর ২২ বছর পর্যন্ত তাদের উচিত না এই সমস্ত ফোন ব্যবহার করা। এরকম একটি স্ট্রং কালচার আমাদের গড়ে তোলা দরকার। সবাই মিলে চেষ্টা করলে ১ কোটি লোকের মধ্যে চেষ্টা করলে অন্তত ১০ লাখ লোক তো পারবে। ১০ লাখ লোকের একটা কালচার পরবর্তীতে ১ কোটিতে আবার রূপান্তরিত হবে, কিন্তু ওই উইল পাওয়ারটা লাগবে আমাদের এবং ওই হিকমা বা প্রজ্ঞাটা লাগবে। ওই বেতের ভয় দেখাতে পারবেন না, কনভিন্স করতে হবে ইত্যাদি। আমার মনে হয় কালচারকে পরিবর্তন করার একটা অদম্য বাসনা, আগ্রহ এবং প্রোগ্রাম নিয়ে আমাদের আগানো দরকার, তাহলে হয়তো এগুলো সম্ভব হবে ইনশাআল্লাহ। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তার জমির কিছু অংশ তার ছেলেদের দিয়ে দেবে বলে আমার এবং আমার স্বামীর স্বীকৃতি নেন, এতে আমরা সম্মতি দেই। কিন্তু মারা যাবার পর আমার স্বামী সেই জমি নেওয়ার জন্য সম্মতি দেই, এক্ষেত্রে শরীয়তের কি হবে? স্বামী যদি নেয় তাহলে কি আমি গুনাহগার হব? বাবা বেঁচে থাকার পর জমির কিছু অংশ তার ছেলেদের দিয়ে দেবে বলে আমার ও আমার স্বামীর সম্মতি নেন, মানে বুঝতে পেরেছি। তারপরে কি হলো? আমরা সম্মতি দেই, কিন্তু মারা যাওয়ার পর আমার স্বামী সেই জমি নেয়ার জন্য, আচ্ছা মানে না নেয়ার জন্য মনে হয় বলতেছেন নাকি, নেয়ার জন্য সম্মতি দেই। আচ্ছা, মারা যাওয়ার পরে আবার যেন মানে যে অংশটা আগে দিয়ে যাবে বলেছে সেটা দেয় নাই, সেটা নতুন করে এখন আবার নেবে, নেওয়ার জন্য আপনার স্বামী সেটা সম্মতি দিয়েছেন, এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে এটা কি হবে? শরীয়তের দৃষ্টিতে এখানে রক্ষিত হলো না, কারণ ছেলেদেরকে স্পেশাল একটা অংশ দেওয়ার কোনো সুযোগ নাই। জীবদ্দশায় যদি তিনি দিতেন তাহলে ছেলে মেয়ে সবাইকে দিতে হতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নোমান ইবনে বাশীরের বাবাকে বলেছিলেন, তুমি তোমার সব সন্তানের জন্যই কি অনুরূপ দিয়েছ? যদি না দাও তাহলে এটা জুলুম, আমি এই জুলুমের সাক্ষী হব না। তাহলে বোঝা গেল যে জীবদ্দশায় সবাইকে দিতে হবে, আর যদি মৃত্যুর পরে তারা ওই আগে সে ওসিয়তের আলোকে এটা অংশটা নিতে চায় সে সুযোগ তাদের নাই, কারণ সেক্ষেত্রে মৃত্যুর পরে কোরআন যেই প্রেসক্রিপশনটা দিয়েছে সে অনুযায়ী বন্টন হবে, আর আগের কথা অনুযায়ী এখানে আসলে কোনো কিছু কার্যকর করার মতো তার সুযোগই নাই। এখন যদি এরকম হতো যে বাবা যেহেতু বলেছেন আমরা সম্মতি দিলাম, এটা একটা, কিন্তু যদি এমন হয় যে অন্যরা তাদের অধিকার থেকে যে বাবা একসময় বলে গিয়েছেন এই কারণে আমরা আমাদের দাবি ছেড়ে দিলাম, এই অংশটা তারা নেক, এটা বাবা বলার কারণে না, এটা আপনারা মানে যারা যেই বোন এবং তার স্বামী যারা তাদের হকটা ছেড়ে দিল সেই ছেড়ে দেওয়ার কারণে এটা জায়েজ হতে পারে। কিন্তু তারা যদি কোনো কারণে উড্র করে এবং মনে করে যে না আমরা ছাড় দেব না, কারণ প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে তারা ওটাকে মনে রেখে ওই সম্মতির উপর ভিত্তি করে ভাবছে যে আমাদের সম্মতিটা দিয়ে দেওয়া দরকার, এই জন্য দিচ্ছে, কিন্তু ওই সম্মতি এবং আগের সম্মতি কোনোটার কারণেই এটা শরীয়ত সম্মত কাজ হবে না। কিন্তু কোনো বোন অথবা তার স্বামীর এখানে আসলে তো কোনো সে থাকার কথা না, কারণ স্বামীর এখানে কোনো মিরাস নাই, এটা বোনের মিরাস, অতএব তিনি যদি ছাড় দিয়ে বলেন যে না ভাইদের অবস্থা ভালো না, আমি এই জন্য কিছু ছাড় দিলাম, আমার অংশ থেকে যে পরিমাণ বাবা বলেছে এটা তারা নিয়ে যাক, বাকি অংশটা ভাগ হোক, এটা যদি তিনি স্বেচ্ছায় কোনো ধরনের লাজ লজ্জার কারণে না, কোনো চাপে পড়ে না, যদি এমনভাবে তিনি এটা ছেড়ে দেন তাহলে তার ছেড়ে দেওয়াটা জায়েজ আছে। কোনো ব্যক্তি তার হক থেকে কিছু ছেড়ে দেওয়া জায়েজ আছে, কিন্তু এটা বাবার বলার কারণে যদি অবধারিত মনে করেন তাহলে সেটা ভুল। আমি ফজরের সুন্নাহ নামাজ বাসায় পড়ি, মসজিদে যেয়ে সময় থাকার কারণে 2 রাকাত মসজিদের নফল নামাজ আদায় করি, এই 2 রাকাত পড়া কি সুন্নাহ সম্মত? এটা কোথায় পড়ে? ফজরের সুন্নাত বাসায় পড়ে মসজিদে গিয়ে সময় থাকার কারণে 2 রাকাত মসজিদে, না হ্যাঁ ঠিক আছে, এটা সুন্নাত সম্মত, অর্থাৎ আপনি দুখুল মসজিদটা পড়েন, তিনি বাসায় ফজরের 2 রাকাত পড়ে নেন, তারপরে গিয়ে দেখেন যে জামাত এখনও কায়েম হয় নাই, সময় আছে, তখন আরও 2 রাকাত পড়েন, দখুল মসজিদ জায়েজ আছে। মানহাজটা কি? সঠিক মানহাজ কিভাবে লাভ করতে পারি? মানহাজ মানে হচ্ছে পদ্ধতি। আল্লাহ তাআলা সূরা আল মাইদার মধ্যে বলেছেন, सूरह अल-माइदा 48 नम्बर आयते लिकुल्लिन जअलना मिनकुम शरअतन व मिनहाजा, तुम्हारे प्रत्येकेर जन्य एकटा शरियत एबं जीवन पद्धति आमी निर्धारण करे दिएछि। तो एई मानहाज जेटा बोलछेन एटा होच्छे अल मानहाज अन-नबवी, prophetic methodology अथवा the methodology of the companions of the prophet, नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर साहाबादेर मेथड अल मानहाज अन-नबवी अथवा मानहाजुस सलफ, एगुलो सबई एकई जिनिस। मानहाजु अहलि सुन्नाह वल जमाआह, आहले सुन्ना वल जमातेर मानहाज, नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मानहाज, साहाबादेर मानहाज, सालाफे सालेहीनेर मानहाज। अच्छा, मानहाजटा कि जीवन पद्धति एवं एटा हलो आपनार पलिसि स्ट्रैटेजी एवं करणीय, ए तीनटा समन्वय हलो मानहाज। पलिसि स्ट्रैटेजी एवं करणीय ए तीनटा समन्वय हलो मानहाज। আপনি কি করছেন এটা দেখে আপনার মানহাজটা বলে দেওয়া যাবে। বুঝতে পেরেছেন? আর আকীদা হলো এই মানহাজের আরেকটা পার্ট। আমাদের মানহাজ হচ্ছে সালাফের আকীদা পোষণ করা। আমাদের মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে যে আকীদা আমরা শিখেছি কোরআন সুন্নাহ নির্ভর, সে আকীদা পোষণ করা। তাহলে মানহাজ হচ্ছে অধিক প্রশস্ত একটা টার্ম বা পরিভাষা, যেখানে আমাদের আকীদা, ইবাদত, আখলাক এবং জীবন পদ্ধতি সবকিছুর সমাহার। আর আকীদা হচ্ছে এই সহি মানহাজের একটা পার্ট, একটা অংশ। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে আকীদাও শুদ্ধ হতে হবে, জীবনের অন্যান্য সকল কিছু শুদ্ধ হতে হবে, স্ট্র্যাটেজি শুদ্ধ হতে হবে, আপনার পলিসি শুদ্ধ হতে হবে, আপনার মুআমালাত শুদ্ধ হতে হবে, আপনি মানুষের সাথে যে আচরণ করছেন সে আচরণ শুদ্ধ হতে হবে। আলেমদের সমালোচনা করা কি সাধারণ মানুষের জন্য সঠিক? কি সমালোচনা করবেন, তাই না? আলেমরা কিছু বুঝে না, বসে থাকে, ঘুমায়, কাজ করে না, নেতৃত্বে আসে না, এগুলি তো সাধারণ মানুষ বলে বেড়াচ্ছে দেখি। যিনি বলে বেড়াচ্ছেন তিনি উঠে দাঁড়ান না, অসুবিধা নাই। একজন ব্যক্তি সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে যেতে পারে, জাহালাত দূর করলে তিনিও আলেম হয়ে যাবেন, তাই না? জাহালাত দূর করলে, এটা আপনাদের ভাবার অবকাশ নেই যে আলেম মানুষের একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট মূল লাগবে তিনি একজন আলেম, এটা জরুরি নয়। ইসলামের কাছে এই ধরনের সার্টিফিকেট জরুরি নয়। একজন ব্যক্তি যদি এখন শুরু করে কোনো মুহাক্কিক আলেমের কাছে পড়া এবং বিশুদ্ধ কিতাবগুলো রপ্ত করা, জ্ঞান শিখল, তাহলে তিনিও আলেম হতে পারেন। আসলে মুসলিম উম্মার এখন সবচেয়ে বড় মানে খারাপ দিক হচ্ছে এখানে সমালোচক অনেক বেশি, আর এখন সমালোচকের সাথে অ্যাড হয়েছে আর অন্য কিছু, তাই না? বক্তা, তারপরে গালিগালাজকারী, তারপরে মানে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের লোকদের সংখ্যা বেড়েই যাচ্ছে। খামাখা সমালোচনা এমনিতে ইসলাম নিষিদ্ধ, সেটা আলেমের হোক আর অন্য যে কারোই হোক। মানুষের সমালোচনাটা সাধারণ বেসিক প্রিন্সিপাল হলো এটা গীবত। সমালোচনার ব্যাপারে বেসিক কথা হলো এটা গীবত, এটা করা যাবে না ইল্লা লিমাসলাহাতিন দীনিয়া, ইল্লা লিমাসলাহাতিন দীনিয়া, তবে দিনই কোনো মাসলাহাত, কল্যাণ যদি থাকে তখন সে সমালোচনা করা যাবে। সেক্ষেত্রে ইমাম নাববী তার রিয়াদুস সালেহীনের মধ্যে 6টা জিনিস উল্লেখ করেছেন, বিচারের ক্ষেত্রে, মানুষকে সাবধান করার ক্ষেত্রে, অতিমাত্রায় বেদাআতি কিংবা এরকম হলে তাদের ব্যাপারে উম্মাকে সাবধান করার ক্ষেত্রে, এই ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা ক্ষেত্র উনি 6টা উল্লেখ করেছেন। মানুষের সমালোচনা করা যাবে, তখন সেটাকে আর গীবত বলা হবে না, গীবত বলা হবে না। আর আরেকটা সমালোচনাকে বলা হয় একাডেমিক সমালোচনা, আন-নাকদ আল-ইলমি, একাডেমিক সমালোচনা। একজন ব্যক্তি যখন বলল আল মুরাদু বিকাউলিহি তাআলা হাকাদা, আল্লাহ তাআলার কথা দ্বারা এটা বোঝানো হচ্ছে, কিন্তু তিনি ভুল বললেন। অথবা যেমন বললেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। এই যে আয়াতের অর্থ, এই আয়াতের অর্থের মধ্যে তিনি বললেন আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত হলেন অথবা সমাসীন হলেন অথবা বসলেন, তাহলে এই তর্জমাটা ভুল, এটা আমরা বলতে পারি। কারণ আরবিতে বলা হয়েছে ইস্তাওয়া মানে হচ্ছে সাআদা ওয়ারতাফা, সাআদা ওয়ারতাফা। আমাদের সালাফের সকল উলামায়ে কেরাম ইস্তাওয়ার এটাই অর্থ করেছেন। আর যারা তা'বিলপন্থী তারা বলেছে ইস্তাওয়া মানে ইস্তাওলা। তাহলে এই যে একটা সমালোচনা আমরা করলাম, এটা হলো আন-নাকদ আল-ইলমি, একাডেমিক সমালোচনা। অতএব এটা কাউকে আমরা ছোট করার জন্য, হেয় করার জন্য, অপমান করার জন্য, কারো উপর আক্রমণ করার জন্য এটা আমরা করি নাই। অতএব একাডেমিক সমালোচনাটা একাডেমিকভাবে হবে, একাডেমিক স্টাইলে হবে, এবং ব্যক্তিকে সেখানে ঘায়েল করা হবে না, অপমান করা হবে না, ছোট করা হবে না। শুধু বলা হবে যে এই এই দলিলের কারণে ওনার মতটা রাজেহ নয়, মারজুহ, দুর্বল, অথবা ওনার মতটা খাপা, এটা আমাদের দৃষ্টিতে ওনার মতটা খাপা, তাহলে শুদ্ধটাকে, শুদ্ধটা হলো এইটা এই দলিলের কারণে। তাহলে এইভাবে সমালোচনাটা করাটা আসলে এটাকে সমালোচনা বলে না, এবং এটা শরীয়ত দৃষ্টিতে আসলে গর্হিতও নয়। গর্হিত হচ্ছে একজন ব্যক্তিকে ঘায়েল করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ, একটা মতের কারণে অথবা আমার সাথে অমিল হওয়ার কারণে আমি তাকে ছোট্ট করলাম। আর যেটা বললাম, অনেক সাধারণ মানুষ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে যে আলেমদেরকে দিয়ে কিছু হবে না। অথচ সত্যিকার কথা হচ্ছে আমাদের এই সমাজে সবাইকে আলেম হতে হবে, টু সাম এক্সটেন্ট জরুরি জ্ঞানের আলেম সবাইকেই হতে হবে। আর স্পেশাল এক্সপার্ট আলেম কিছু হতে হবে যারা জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করবেন এবং রেফারেন্স হবেন উম্মার জন্য, এবং উম্মার বাকি লোকদেরকে তারা ট্রেন আপ করবেন। আর এখানে পাশাপাশি যদি অন্য কিছু আসে, যেমন লিডারশিপ, সোশ্যাল লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ ইত্যাদি, এগুলো আছে, কিন্তু সকলেই তো যে কোনো একটা জায়গায় স্টাক হয়ে যেতে পারেন না, তাই না? এখানে এখানে আমরা দেখছি ব্যবসায়িক ক্ষেত্রেও লিডারশিপ আছে, একাডেমিক ক্ষেত্রেও লিডারশিপ আছে, তাই না? শিক্ষাবিদ, তিনি তার ক্ষেত্রে জাতিকে লিডারশিপ দিবেন, নেতৃত্ব দিবেন। তাহলে আলেমদের লিডারশিপ বলতে আমরা কি বুঝি? আলেমদের মধ্যে সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখি, তাহলে দেখি যে সেখানে অনেক সাহাবারা পলিটিক্যাল লিডার ছিলেন, চার খলিফা তার মধ্যে অন্যতম, তাই না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আবার ইন্টেলেকচুয়াল এবং একাডেমিক লিডারশিপে আমরা দেখি সাহাবাদের বিশাল সংখ্যক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, হ্যাঁ, এরকম অনেক সাহাবারা ছিলেন একাডেমিক লিডার, একাডেমিক লিডার। অনেককে দেখি আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে, কূটনীতিবিদ ছিলেন, অনেকে ছিলেন শিল্পপতি, আব্দুর রহমান বিন আউফ ছিলেন তখনকার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, হ্যাঁ, মদিনা আসার পরে বললেন যে আমাকে তোমরা বাজার দেখায় দাও। খুব যোগ্য আসলে ব্যবসায়িক প্রতিভা না হলে তো এটা সম্ভব ছিল না, বিভিন্ন জায়গায় ছিল। অতএব আমরা যেন এক জায়গায় আসলে শুধু একটা জায়গায় আপনার পছন্দনীয় লোককে আপনি পাচ্ছেন না আলেমদের মধ্য থেকে, পরে সমালোচনা করে দিলেন, এটা ঠিক না। নামাজে ইকামা আজানের চেয়ে শর্ট করে বলায় ইমাম সাহেব পুনরায় আজানের মতো করে না দিয়ে নামাজ পড়াতে চাইলেন না, প্লিজ কিছু বলবেন, এটা কোথায়? এখানে তো না, অন্যতা তো এখানে বলে সেখানে কি লাভ হবে? বুঝবে নাকি আমার কথা? প্রথম কথা হচ্ছে আমরা জানি যে এখানে দুটো রেওয়ায়াত আছে, আবু মাহদুরা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়াত। ডাবল করে বলারও দলিল আছে এবং একবার একবার করে বলারও দলিল আছে। তো যেটা আমি বললাম যে এখানে একটা জিনিস প্রচলিত, হঠাৎ করে তার কাছে নতুন জিনিস অ্যাকসেপ্টেড হয় না, হয়তো এটা তার ইগনোরেন্স, হয়তো এটা তার জানা নাই। সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে তাকে জানিয়ে তারপরে সে কাজটা করা। আমি মানে যেহেতু দুটো রেওয়ায়তে শুদ্ধ, তাহলে আমরা বুঝলাম যে দুটো আমলই করা শুদ্ধ, কিন্তু সেক্ষেত্রে আপনি ওই মসজিদে কোনটা করবেন? ওই মসজিদে যদি আরেকটা মুস্তাহাব আমল আপনি চালু করতে চান, তাহলে জানিয়ে চালু করাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম, কারণ তখন আর গ্যাপটা থাকে না। মূল প্রবলেমটা হলো গ্যাপ, মূল প্রবলেমটা কিন্তু উনি রেওয়ায়ত অস্বীকারী, আমি মনে করি না সেটা, এই রেওয়ায়তটা ওনার জানা নাই, शुद्ध बेलाल रादियाल्लाहु ताआला अन्हुर एकामत जेटा ओटा ओनार जाना नाई फले उनी भाबछेन जे आबार नतुन कोत्थेके आनलो नाई। तो आल्लाह आमादेर सबाइके तौफिक दान करुन। हादा सल्लल्लाहु अलैहि वसल्लम आला नबीना मुहम्मद व आला आलिहि व असहाबिहि अजमाइन। अस्सलामु अलैकुम।